प्रिय श्रोता बंधुरा नमस्कार, आमी तरुण, आपनारा सबाई आमार भालोबासा नेबेन। आज आमी आपनादेरके पढ़े शोनाच्छी इमदादुल हक मिलानेर लेखा एकटी गल्प, डाकातरा ओ मानुष। नदी थेके मात्र खाले ढुकेछे, लंचेर स्टार्ट बंध हये गेल। हायदार साहेब छिलेन आपार क्लासे। लंचेर भटभट शब्दे বেশ একখানা ঝিমুনি ভাব হয়েছে। কার্ড বন্ধ হতেই ভাবটা কেটে গেল, তবে ঢুলুঢুলুটা রই গেল। সেই ঢুলুঢুলু চোখে বারেকের দিকে তাকিয়ে বললেন, কোন ঘাটে এলো রে? আপার ক্লাসের ভাড়া ডবল বলে বারেককে তার সঙ্গে বসাননি হায়দর সাহেব, বাইরে লঞ্চের ডেকে দাঁড় করিয়ে রেখেছেন। ওখানকার ভাড়া আপার ক্লাসের অর্ধেক, কিন্তু এইসব ছোট লঞ্চের ডেকে বসার ব্যবস্থা নেই, থাকতে হয় দাঁড়িয়ে। বারেকও দাঁড়িয়ে আছে, তবে দাঁড়িয়ে আছে আপার ক্লাসের জানলার সঙ্গে হেলান দিয়ে, বলতে গেলে হায়দার সাহেবের একেবারে ঘাড়ের ওপর। হায়দার সাহেবই এখানে দাঁড়াতে বলেছেন বারেককে, কারণ হায়দার সাহেবের সঙ্গে মাঝারি সাইজের বেশ দামি একখানা সুটকেস আর একখানা কাঁধে ঝুলিয়ে নেওয়া রেক্সিনের ব্যাগ। ব্যাগ সুটকেস দুটোই ঠাসাঠাসি ভরা, দুটোই তালা দেওয়া। চাবি হায়দার সাহেবের প্যান্টের পকেটে, তবু ব্যাগ সুটকেসের দিকে নজর রাখার জন্য বারেককে তার ঘাড়ের কাছে দাঁড় করিয়ে রেখেছেন তিনি। যদিও ব্যাগ সুটকেস দুটোই তার পায়ের কাছে, কিন্তু তিনি নিজে সারাক্ষণ চোখ রাখতে পারছেন না, কারণ লঞ্চে চললেই ঝিমুনি ভাব হয় তার। তার ঝিমুনির সুযোগে কে কোন ঘাটে ব্যাগ সুটকেস হাতে নেমে যাবে কে জানে। তারপর বাড়ি গিয়ে তালা ভেঙে সর্বনাশ, তারপর আর ভাবতেই পারেন না হায়দার সাহেব। ব্যাগ সুটকেস চুরি হয়ে গেলে পথে বসে যাবেন তিনি, মেয়ের আর বিয়েই হবে না। আগামীকাল হায়দার সাহেবের একমাত্র মেয়ে শান্তির বিয়ে, গয়নাগাটি কাপড় চোপড় সব দিয়ে মেয়েকে তার বিয়ে দিতে হচ্ছে। হায়দার সাহেব ঢাকায় থাকেন, ছোটখাটো একটা চাকরি করেন, যা বেতন পান তাতে ঢাকায় বাসা ভাড়া করে স্ত্রী কন্যা নিয়ে থাকতে পারেন না, এজন্য নিজে মেসে থেকে চাকরিটা করেন তিনি। স্ত্রী কন্যা আছেন গ্রামের বাড়িতে, মাসের বেতন পেয়ে নিজের খরচের টাকা রেখে বাকিটা মানি অর্ডার করে দেন স্ত্রীর নামে। দু তিন মাস পর ছুটি ছাটায় নিজেও যান গ্রামের বাড়িতে, স্ত্রী কন্যার সঙ্গে দিন কাটিয়ে আসেন। শুধুমাত্র ঈদের ছুটিতে কয়েকটা দিন বেশি তাদের সঙ্গে কাটাতে পারেন তিনি। বহুকাল ধরে এরকম জীবন হায়দার সাহেবের। তার মেয়ে শান্তির জন্মেরও অনেক দিন আগে থেকে, সেই শান্তির বিয়ে আগামীকাল। শান্তির এখন পাক্কা 21 বছর বয়স, একমাত্র মেয়ের বিয়ে উপলক্ষে 10 দিনের ছুটি নিয়েছেন হায়দার সাহেব। বহুদিন ধরে বহু কষ্ট করে খেয়ে না খেয়ে কিছু কিছু করে টাকা জমিয়েছিলেন ব্যাংকে, সেই টাকা তুলে মেয়ের বিয়ের বাজার করেছেন। তারপরও গয়নার টাকায় টান পড়েছে, শেষ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডের টাকাও তুলে ফেলেছেন, তুলে 10 ভরির গয়না কিনেছেন। পাত্রপক্ষের দাবি ওই 10 ভরি, দাবি পূরণ না হলে বিয়ে নিয়ে টালবাহানা করবে তারা। একমাত্র মেয়ের বিয়ে যদি 10 ভরি গয়নার কারণে না হয় সে বড় দুঃখের কথা, আর পাত্রটাও তো ভালো, মেয়েটা সুখে থাকবে। এইসব ভেবেই প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও তুলেছেন হায়দার সাহেব। এখন আপনার হাতে কিছুই নেই, ভবিষ্যৎ অন্ধকার, তবু দুঃখ নেই হায়দার সাহেবের, চাকরিটা তো আছে। তার আর স্ত্রীর জীবন কষ্টে সৃষ্টে কেটে যাবে, নিজে সর্বস্বান্ত হয়ে মেয়েটাকে তো সুখী করতে পাচ্ছেন। দুদিন আগে বারেক এসেছে ঢাকায়, হায়দার সাহেবের পাশের বাড়ির ছেলে বারেক। রক্তের সম্পর্ক নেই, তবু হায়দার সাহেবকে মামা বলে ডাকে সে, বেশ পরোপকারী ধরনের ছেলে, গ্রামের যেই ডাকে তার বাড়ি কাজ করে দিয়ে আসে।
এবং সব কাজই নিজের মনে করে করে, গভীর উৎসাহ নিয়ে করে। শান্তির বিয়ের কাজও উৎসাহ নিয়েই করছে। একা এত কিছু নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার অসুবিধে হবে দেখে বারেককে খবর দিয়েছিলেন হায়দার সাহেব। ঠিক সময়ে বারেক এসে হাজির। তাকে নিয়েই শান্তির বিয়ের বাজারটা হায়দার সাহেব করেছেন। গয়নাগাটি, কাপড় চোপড় সব ব্যাগ সুটকেসে ভরে আজ বারেককে নিয়েই বাড়ি যাচ্ছেন। সবই ঠিক আছে বারেকের, দোষ শুধু একটাই, বারেক খুবই ভীতু প্রকৃতির, সামান্যতেই বেশ ভয় পায় সে। কিন্তু লঞ্চ থামল কোন ঘাটে? হায়দার সাহেবের ঘুম ঘুম গলায় কথা শুনে বারেক প্রায় সঙ্গে সঙ্গে বলল, কোনো ঘাটে না মামা। হায়দার সাহেব অবাক হলেন, ঘাট ছাড়া আবার লঞ্চ থামে নাকি? এটা তো থেমেছে। নদীর মাঝখানে থেমেছে না খালের মাঝখানে? কেন? তা তো জানি না, জানবার চেষ্টা করো। কিভাবে করব? সারেংকে জিজ্ঞেস করো। আচ্ছা করছি, বলেই সামনের দিকে পা বাড়ালো বারেক। হায়দার সাহেব বললেন, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। ততক্ষণে আপার ক্লাস ও ডেকের যাত্রীদের মধ্যে কি রকম একটা গুঞ্জন শুরু হয়ে গেছে, নানা রকমের আলাপ আলোচনা করছে তারা। কি হয়েছে, এমন করছে কেন সবাই? ঝিমুনি ভাবটা একেবারেই কেটে গেল হায়দার সাহেবের। গা ঝাড়া দিয়ে নড়ে চড়ে সোজা হয়ে বসলেন তিনি। আপার ক্লাসের ভেতর তাকিয়ে দেখেন তার মুখোমুখি সিটে খুবই নির্বিকার মুখ করে এক ভদ্রলোক বসে আছেন। সাদা পাজামা পাঞ্জাবি পরা, পায়ে কালো রঙের পামশু, কাঁধে ঘি রঙের একখানা শাল ভাঁজ করে রাখা, মুখে ঘন কালো চাপ দাড়ি, মাথার চুল ছোট করে ছাঁটা, চোখে নিরীহ দৃষ্টি। ভদ্রলোকের দিকে তাকিয়ে হায়দার সাহেব বললেন, কি হয়েছে ভাই সাহেব? ভদ্রলোক অতি বিনয়ের গলায় বললেন, লঞ্চ নষ্ট হয়ে গেছে। জি জি, বলেন কি? ভদ্রলোক অমায়িক মুখ করে হাসলেন, হ্যাঁ ইঞ্জিনে গণ্ডগোল দেখা দিয়েছে। শুনে বুকটা ধক করে উঠল হায়দার সাহেবের, নিজের অজান্তেই যেন আবার বললেন, বলেন কি? ভদ্রলোক আগের মতোই অমায়িক মুখ করে বললেন, জি। কতক্ষণে ঠিক হবে? তা কি করে বলবো, 10 মিনিটও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, আবার ঠিক একদম নাও হতে পারে। এবার হায়দার সাহেবের বুকটা কাঁপতে লাগলো, গলাটা কাঁপতে লাগলো। কাঁপা গলায় কোনো রকমে তিনি বললেন, ঠিক না হলে লোকজন বাড়ি যাবে কেমন করে? ভদ্রলোক নির্বিকার গলায় বলেন, যাদের বাড়ি কাছাকাছি তাদের তো কোনো অসুবিধা নেই, এই ধরুন রাজানগর, শেখনগর বা আলমপুর যাদের বাড়ি, তারা এখানে নেমে শৈল্লা নৌকা ভাড়া করে চলে যাবে। কাছাকাছি ঘাট তো রাজানগর না ভাই সাহেব? জি। যেতে কতক্ষণ লাগবে নৌকায়? জি, ঘন্টা সোয়া ঘন্টা। আর শেখনগর? ঘন্টা দুয়েক। আলমপুর? 3-3.5 ঘন্টা। তার মানে প্রায় সন্ধ্যা? না সন্ধ্যা না, বিকেল, শেষ বিকেল। সেখান থেকে যারা আরো দূরে যাবে? কত দূরে? এই ধরুন শ্রীনগর। তাদের বেশ অসুবিধা হয়, এই লঞ্চটা তো এমনিতেই আলমপুরের পর যাবে না। আলমপুরের পর খালের পানি বেশ কমে গেছে, লঞ্চ চলে না। যারা শোলঘর শ্রীনগরের দিকে যাবে তাদেরকে তো এমনিতেই নৌকা করে যেতে হবে, তা আমি জানি। তাহলে? না মানে লঞ্চটা সময় মতো আলমপুরে গিয়ে থামলে সেখান থেকে নৌকা নিয়ে শ্রীনগরের দিকে রওনা দিলে বিকেল নাগাদ শ্রীনগর পৌঁছে যাওয়া যেতো।
সেখান থেকে পায়ে হেঁটে যারা আরো দূর যাবে, সন্ধ্যের আগেই ওই বিপজ্জনক গ্রামটা তারা পেরিয়ে যেতে পারত। কোন গ্রামটার কথা বলছেন? ডাকাতিয়া। ও, তারপর একটু থেমে ভদ্রলোক বললেন, ডাকাতিয়ায় কি হয়েছে? হায়দার সাহেব খুব অবাক হলেন। কি হয়েছে মানে, আপনি জানেন না? না। আপনি কি বিক্রমপুরের লোক? না। হ্যাঁ, বিক্রমপুরেরই। কোন গ্রামে বাড়ি আপনার? শ্রীনগরের ওদিকে। শ্রীনগরের ওদিকে মানে কোন গ্রামে? এই ধরুন শ্রীনগরই। ধরব কেন, পরিষ্কার করে বলুন কোন গ্রাম। ভদ্রলোক আবার অমায়িক মুখে হাসলেন। শ্রীনগর। এবার যেন আরো অবাক হলেন হায়দার সাহেব। শ্রীনগরে বাড়ি আপনার, আর আপনি জানেন না ডাকাতিয়ায় কি হয়েছে? আমি দেশ গ্রামে খুব একটা থাকি না। কোথায় থাকেন? এক এক সময় এক এক জায়গায়। যেমন? ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী। ও, আজ নিশ্চয় ঢাকা থেকে এলেন? জি, এই লঞ্চটা তো ঢাকা থেকেই ছেড়েছে। হ্যাঁ, কতদিন পর বাড়ি যাচ্ছেন? অনেক দিন পর। কে আছে বাড়িতে? তেমন কেউ নেই। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন? মা বাবা মারা গেছেন অনেক দিন আগে। ভাই বোন যারা আছে তারা কেউ গ্রামে থাকে না, ঢাকায় থাকে। গ্রামে দু চারজন দুঃসম্পর্কের আত্মীয় স্বজন আছে। আপনার ফ্যামিলি কোথায়? ঢাকায়। তাহলে যে বললেন আপনি এক একবার এক এক জায়গায় থাকেন, সে আমি একা থাকি। কেন? ব্যবসার কাজে। কিসের ব্যবসা আপনার? নানা ধরনের। হায়দার সাহেব চিন্তিত গলায় বললেন, তারপরও যেহেতু বিক্রমপুরের লোক আপনি, ডাকাতিয়া গ্রামটির কথা আপনার জানা উচিত ছিল। ভদ্রলোক আবার হাসলেন। আপনার কথা শুনে মনে হচ্ছে সত্যি জানা উচিত ছিল, না জেনে বেশ অন্যায় হয়ে গেছে। কথায় কথায় হাসার অভ্যেস দেখে ভদ্রলোককে খুব ভালো লেগে গেল হায়দার সাহেবের। আগের কথা ভুলে গিয়ে তার মুখের দিকে তাকিয়ে তিনি অপরাধীর গলায় বললেন, বেশ বড় রকমের একটা ভুল কিন্তু আমার হয়ে গেছে ভাই সাহেব। ভদ্রলোক আবার হাসলেন। জানি। জানেন? জি। বলুন তো। এতক্ষণ ধরে কথা বলছেন কিন্তু আমার নামটা আপনার জানা হয়নি। ঠিক, একদম ঠিক। কিন্তু আপনি বুঝলেন কি করে যে এই ভুলের কথাই আমি বলবো? কারণ ঠিক একই ভুল আমারও হয়েছে। তাই তো, আপনিও তো আমার নাম জানেননি। জি, আমার নাম হায়দার আলী। ভদ্রলোক এবার আর হাসলেন না, আশ্চর্য রকমের অবাক চোখ করে হায়দার সাহেবের মুখের দিকে তাকিয়ে রইলেন। ভদ্রলোককে ওভাবে তাকিয়ে থাকতে দেখে হায়দার সাহেবও খুব অবাক হলেন। কি হলো ভাই সাহেব, অমন করে তাকিয়ে আছেন কেন? ভদ্রলোক এবার স্বাভাবিক হলেন, স্বভাব মতো আবার হাসলেন। ভারী অদ্ভুত একটা কাণ্ড ঘটেছে। কি বলুন তো, শুনলে আপনিও খুব অবাক হবেন। বলুন, শুনে দেখি অবাক হই কিনা। হবেন, বলুন না। আমার নামও হায়দার আলী। জি জি, কি করে এমন হলো? আমিও তো তাই ভাবছি, এমন মিল কি করে হয়? অবিকল এক রকম নাম দুজনার, একটু এদিক ওদিক তো হতে পারতো। আমার নাম হায়দার আলী না হয়ে আলী হায়দার হতে পারতো। তা তো আমারও পারতো, তাহলে কিন্তু লাভ হতো না। মানে? আমার নাম আলী হায়দার, আপনার নামও আলী হায়দার, ঘুরে ফিরে তাহলে একই ব্যাপার হতো। এবার ভুলটা বুঝতে পারলেন হায়দার সাহেব, পেরে হো হো করে হেসে উঠলেন।
আপনি ভাই সাহেব খুবই বুদ্ধিমান লোক, কোনো কোনো ব্যবসায়ী একটু বেশি বুদ্ধিমান হয়, তা ঠিক, কিন্তু আপনাকে আমি কি বলে ডাকি বলুন তো? আমারও তো ওই একই প্রশ্ন, দুজনের একই নাম হলে তো মিতা হয়ে যায়। জি, তাহলে আমি আপনাকে মিতা বলি, আপনিও আমাকে মিতা বলুন। বলতে পারি, কোনো অসুবিধা নেই, তবে আপনি মিতা ডাকাতিয়া গ্রামটির কথা জানেন না, এ বড় আশ্চর্য কথা। ওই যে বললাম দেশ গ্রামে থাকি না, তবু জানা উচিত ছিল। আপনি বলুন শুনে রাখি, নাম শুনেও বোঝেননি? না, ডাকাতিয়া নামে বাংলাদেশে আরও দু চারটি গ্রাম আছে। সখীপুরের মানে টাঙ্গাইল সখীপুরের ওদিকে একটা ডাকাতিয়া আছে, আবার কোথায় যেন একটা বিল ডাকাতিয়া আছে। ও সব ডাকাতিয়ার সঙ্গে বিক্রমপুরের ডাকাতিয়ার অনেক ব্যবধান। যেমন বিক্রমপুরের ডাকাতিয়া ডাকাতদের গ্রাম, তাই নাকি? জি, কালু ডাকাত নামে জগৎ বিখ্যাত একজন ডাকাত থাকে ওই গ্রামে। বলেন কি? জি, সন্ধ্যের পর ওই গ্রামের পাশ দিয়ে কেউ যেতে পারে না, তাই নাকি? হ্যাঁ, গেলে কি হয়? এই প্রশ্নটা মিতা খুবই বোকার মতো করলেন। দু নম্বর হায়দার আলী তাঁর স্বভাব মতো হাসলেন। করে যখন ফেলেছি উত্তরটা দিন। খুব সোজা উত্তর, বুঝেছি। কি বুঝেছেন বলুন তো? পথিকদের যার সঙ্গে যা থাকে কালু ডাকাত ছিনিয়ে নেয়। শুধু ছিনিয়ে নিলে তো ভালোই ছিল, তাহলে আর কি করে? মারধর করে, কেউ মালপত্র টাকা পয়সা ঘড়ি আংটি না দিতে চাইলে ঘ্যাচ করে তার গলা কেটে ফেলে। সত্যি? সত্যি, ভয়াবহ ব্যাপার। জি, খুবই ভয়াবহ ব্যাপার। ঠিক তখনই মুখ কালো করে ফিরে এলো বাড়ি। সর্বনাশ হয়ে গেছে মামা, হায়দার সাহেব বললেন। কি হয়েছে? লঞ্চ নষ্ট হয়ে গেছে। তা শুনে ফেলেছি, নতুন কোনো খবর থাকলে বল। নতুন খবর আর কি, এতক্ষণ কোথায় ছিলি তুই? তোকে না বললাম তাড়াতাড়ি আসতে? কি করে আসবো, লঞ্চের ওপর নিচ করলাম না। কেন? লঞ্চ ঠিক হবে কিনা বোঝার জন্য। কি বুঝলি? যে লোকটা ইঞ্জিন চালায় সে নাকি ইঞ্জিন মিস্ত্রিও, ইঞ্জিন খুলে টুলে দেখছে। কখন ঠিক হবে তা বলতে পারছে না। লোকজন কি করছে? কেউ কেউ লঞ্চ থেকে নেমে গেছে। পানির মধ্যে নামলো কি করে? পানির মধ্যে নামবে কেন, খালাসিরা লগি ঠেলে ঠেলে লঞ্চটাকে খালের এক পাড়ে লাগিয়ে ফেলেছে। তাই নাকি? হ্যাঁ, আপনি টের পাননি? না। কেন? মিতার সঙ্গে কথা বলছিলাম। এখানে আবার মিতা পেলেন কোথায়? পেয়েছি, ওই যে আমার মিতা। দু নম্বর হায়দার সাহেবকে আঙুল তুলে দেখালেন হায়দার সাহেব। তিনি তখন হাসি হাসি মুখ করে বারেকের দিকে তাকিয়ে আছেন। বারেক তাকে হাত তুলে সালাম দিল। সেই ফাঁকে দুজনের নাম রহস্যটা বারেককে খুলে বললেন হায়দার সাহেব। অন্য সময় হলে বারেক বেশ খুশি হতো, কিন্তু এখন তার মাথা ভর্তি দুশ্চিন্তা, এজন্য খুশি হতে পারল না। সে মুখ অন্ধকার করল। এখন তাহলে কি করবেন মামা? হায়দার সাহেব বললেন, কি করব? এভাবে বসে থাকবেন? তাহলে লঞ্চ কখন ঠিক হবে তার তো ঠিক নেই। অনেকে দেখি বোচকা বুচকি নিয়ে নেমে যাচ্ছে। নেমে কোথায় যাচ্ছে? যে যার বাড়ি। লঞ্চ নষ্ট হয়েছে দেখে অনেক ছইওয়ালা নৌকা এসে জুটেছে এখানে, লোকে নৌকা নিয়ে চলে যাচ্ছে। কাছে পিঠে যাদের বাড়ি তারা যাচ্ছে। আলমপুরের দিককারও কয়েকজন চলে গেল, তাই নাকি? জি।
হায়দার সাহেব এবার দু নম্বর হায়দার সাহেবের দিকে তাকালেন। কি করা যায় মিতা? দু নম্বর হায়দার সাহেব হাসলেন। কি করতে চান? এভাবে বসে থাকব না নৌকা নিয়ে আলমপুর চলে যাব? দেখা গেল নৌকা নিয়ে আদমাইলো জাননি, লঞ্চ ঠিক হয়ে গেল, তাহলে এটাও তো কথা। আপনি কি করবেন? আপনিও তো আলমপুর যাবেন, সেখান থেকে যাবেন শ্রীনগর। হ্যাঁ, কিন্তু আমার কোনো তাড়া নেই। আমার যে আছে শ্রীনগর থেকেও 2.5-3 মাইল দূরে আমার গ্রাম সীতারামপুর। শ্রীনগর থেকে হেঁটে যেতে হবে, যেমন করেই হোক আজ রাতে আমাকে বাড়ি পৌঁছতে হবে। কাল আমার মেয়ের বিয়ে, বিয়ের গয়নাগাটি কাপড় চোপড় টাকা পয়সা সব আমার সঙ্গে, এই ব্যাগ সুটকেস ভর্তি। সন্ধ্যের আগে ডাকাতিয়া গ্রামটি পেরিয়ে যেতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। দু নম্বর হায়দার সাহেব চিন্তিত গলায় বললেন, খুবই চিন্তার কথা। বারেক বলল, খুবই ভয় লাগছে মামা, সন্ধ্যের পর কালু ডাকাতের এলাকা দিয়ে গেলে জিনিসপত্র তো যাবেই, জানটাও যেতে পারে, আর তার এলাকা ছাড়া আমাদের গ্রামে যাবার কোনো পথও নেই। ঘুরে যেতে হলে সারা রাত হাঁটতে হবে, এত ভারী ব্যাগ সুটকেস নিয়ে রাতভর হাঁটা সম্ভব নয়। হায়দার সাহেব কাতর চোখে দু নম্বর হায়দার সাহেবের দিকে তাকালেন। আপনি আমাকে একটা পরামর্শ দিন মিতা। বলুন। কি করা উচিত আমার? এখান থেকে নৌকা নিয়ে কি রওনা দেব আমি, না লঞ্চ ঠিক হওয়ার আশায় বসে থাকব? আপার ক্লাসের অন্যান্য যাত্রীরা কেউ কেউ তখন নৌকা নিয়ে চলে যাচ্ছে, কেউ কেউ যাওয়ার তোড়জোড় করছে, আবার কেউ কেউ বসে আছে, যখন লঞ্চ ঠিক হবে তখন যাবে। দু নম্বর হায়দার সাহেব আপার ক্লাসের জানলা দিয়ে একবার বাইরের দিকে তাকালেন, তারপর হায়দার সাহেবের মুখের দিকে তাকিয়ে বললেন, খুবই গুরুতর পরামর্শ চেয়েছেন। কি পরামর্শ যে আপনাকে দেব বুঝতে পারছি না। যদি বলি নৌকা নিয়ে চলে যান, তাতেও সত্যিকার অর্থে আপনার তেমন কোনো উপকার হবে না। কেন? যে ভয়ে আপনি পাচ্ছেন সেই ভয়ে আপনাকে পড়তেই হবে। মানে এখান থেকে নৌকা করে শ্রীনগর পর্যন্ত যেতে 5-6 ঘন্টা সময় লাগবে, রাত হয়ে যাবে। রাত হলেই তো বিপদ, ডাকাতিয়ার ওদিকটা দিয়ে যদি যেতেই হয় রাত হয়ে গেলে তো। দু নম্বর হায়দার সাহেবের কথা শেষ হওয়ার আগেই হায়দার সাহেব বললেন, হ্যাঁ তাহলে আর লাভ কি? বারেক অধৈর্য গলায় বলল, তাহলে কি এইভাবে বসে থাকব? দু নম্বর হায়দার সাহেব হাসি হাসি মুখ করে বললেন, বিপদে ধৈর্য হারাতে নেই। হায়দার সাহেব বললেন, আমার জায়গায় আপনি হলে কি করতেন মিতা? তা অবশ্য ভেবে দেখিনি, এখন একটু ভাবুন না। নের সমস্যা কখনো নিজের মতো করে ভাবা যায় না মিতা। তবুও আমার মনে হয় নৌকা করে যাওয়ার চিন্তাটা আপনার বাদ দেওয়া উচিত, একটু ধৈর্য ধরুন, লঞ্চটা ঠিক হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, ঠিক তখনই ঘড়ঘড় করে স্টার্ট নিল লঞ্চ। বারেক একেবারে লাফ দিয়ে উঠল, এই তো লঞ্চ ঠিক হয়ে গেছে। হায়দার সাহেবের মুখে ভারী আরামদায়ক একখানা হাসি ফুটে উঠল। দু নম্বরের দিকে তাকিয়ে বিগলিত গলায় তিনি বললেন, একেই বলে মুখে ফুলচন্দন পড়া। আপনার মুখে ফুলচন্দন পড়ল মিতা, বললেন আর লঞ্চটা স্টার্ট নিল। দু নম্বর হাসি মুখে বললেন, কিন্তু এই ফাঁকে 2 ঘন্টা 10 মিনিট কেটে গেছে। হায়দার সাহেব কিংবা বারেক তার কথা খেয়াল করল না। বারেক বলল, খিদে লেগে গেছে মামা। হায়দার সাহেব বললেন, আমারও লেগেছে, কি খাবেন?
লঞ্চে কি পাওয়া যাবে? পাউরুটি, বিস্কুট, কলা, চা, তোর যা ইচ্ছে হয় নিয়ে আয়, তবে বেশি করে আনিস, তিনজনের যেন হয়। দু নম্বর বললেন, তিনজনের কেন, লোক তো আপনারা দুজন। হায়দার সাহেব বললেন, আপনিও আমাদের সঙ্গে খাবেন? না। কেন? রাস্তাঘাটে তেমন কিছু আমি খাই না, ভাত খেয়ে লঞ্চে চড়েছি, রাতের আগে আর কিছু খাবো না। লঞ্চ তখন বেশ স্পিডে চলছে। শেষ বিকেলে লঞ্চে এসে আলমপুরের ঘাটে থামল। ঘাটে বেশ কয়েকটি মুদি মনিহারি দোকান, চা মিষ্টি পান সিগারেটের দোকান। লঞ্চ থামতে দেখে দোকানিদের মধ্যে সারা পড়ে গেল, এখনই বিক্রি বাটা কিছু বাড়বে তাদের। এই ধরনের লঞ্চ ঘাটে 5-10 জন কুলি থাকে, তাদের মধ্যেও সারা পড়ল। লঞ্চের সিঁড়ি নেমেছে কি নামেনি, লাফিয়ে ঝাঁপিয়ে হ্যাচর প্যাচর করে লঞ্চে উঠে গেল তারা। যাত্রীদের ব্যাগ সুটকেস নিয়ে টানটানি শুরু করল। হায়দার সাহেবের ব্যাগ সুটকেস ধরেছিল বুড়ো মতন এক কুলি, বারেক তাকে থামাল, লাগবে না। কুলিটি বেশ অবাক হল, বারেকের পরনে শার্ট প্যান্ট, পায়ে অল্প দামি জুতো, দাম যাই হোক জুতো তো, দেখে কুলিটি তো অবাক হবেই, কারণ এই ধরনের পোশাক পরা লোক কুলি হয় না। কুলি অবাক হয়ে বলল, আপনি আছেন? বারেক বলল, হ্যাঁ। আপনি কুলি নাকি? বারেক বেশ বিরক্ত হল, ঘাড় কাত করে রাগী চোখে লোকটির দিকে তাকালো। আমাকে দেখে কি তোমার কুলি মনে হয়? না তা হয় না। তাহলে বললে যে? ওই যে বললেন লাগবে না, আমি আছি। আমি আছি মানে কি কুলি হিসেবে আছি? আমি তাই বুঝেছি। না কুলি হিসেবে আমি নেই। তাহলে বোঝা দুটো আমাকে দিন। না। কেন? আমি নিজেই নামাবো। একটা এত বড় সুটকেস, একটা এত বড় ব্যাগ আপনি একা কেমন করে নামাবেন? তা তোমার বোঝার দরকার নেই, তুমি যাও। শেষ কথাটা বেশ রাগেই বলল বারেক, শুনে কুলিটা একটু ভড়কালো, তারপর চলে গেল। কিন্তু বারেকের এই রাগি ভাবটা খেয়াল করলেন হায়দর সাহেব, বললেন, কি হয়েছে রে বারেক, তুই এত রেগে আছিস কেন? বারেক চিন্তিত গলায় বলল, রাগ না মামা, ভেতরে ভেতরে খুবই চিন্তায় আছি তো, এজন্য লোকটির সঙ্গে ওরকম রাগিক স্বরে কথা বললাম। কিসের চিন্তা? ওই একই চিন্তা। কোনটা বলতো? এখানেই তো বিকেল শেষ হয়ে গেল, এখন নৌকায় চললে শ্রীনগর যেতে যেতে রাত হয়ে যাবে। হ্যাঁ সন্ধে রাত, সন্ধে হোক আর যাই হোক রাত তো, ডাকাতিয়া দিয়ে যেতে হবে। যে ভয়ে পাচ্ছিলাম সেই ভয়ের মধ্যে পড়তেই হচ্ছে। হায়দার সাহেব মুষড়ে পড়লেন, তাই তো দেখছি, লঞ্চ নষ্ট না হলে এই সমস্যা হতো না। হ্যাঁ কিন্তু করার কিছু তো নেই, যেতে হবেই। তা তো হবেই। তারপর হঠাৎ করেই যেন একটু সাহসী হয়ে উঠলেন হায়দার সাহেব, কপালে যা আছে তাই হবে, চল আল্লাহর নাম নিয়ে রওনা দি। চলুন। সুটকেসটা কাঁধে নিল বারেক, ব্যাগটা হাতে নিলেন হায়দার সাহেব। লঞ্চ থেকে মাত্র নামতে যাবেন, দু নম্বর হায়দার সাহেব এগিয়ে এসে বললেন, আমার কথা কি ভুলে গেছেন মিতা? হায়দার সাহেব একটু লজ্জা পেলেন, না না ভুলবো কেন, কিছু না বলেই চলে যাচ্ছেন তো, এজন্য বললাম, একটু আনমনা ছিলাম মিতা। তা আমি বুঝেছি, ডাকাতিয়ার পাশ দিয়ে যাবেন ওই নিয়ে ভাবছেন। হ্যাঁ রাত হবার ভয় পাচ্ছিলাম, রাত হয়েই যাবে। জি কিন্তু না গিয়েও উপায় নেই। তাই তো, কি আর করব, কপালে যা আছে তাই হবে, মেয়েটার ভাগ্য যদি খারাপ হয় তাহলে কালুর হাতে পড়ব, আর ভালো হলে কথা নেই। তিনজনেই তারপর লঞ্চ থেকে নামলেন। খালের ঘাটে বেশ কিছু ছইওয়ালা নৌকা,
দোকানি এবং কুলিদের মতো নৌকার মাঝিরাও লঞ্চ থেকে নামা যাত্রীদের নিয়ে ব্যস্ত। কে কোথায় যাবে তাই নিয়ে কথা বলছে মাঝিরা, যাত্রীদের সঙ্গে ভাড়া ঠিকঠাক করছে। কেউ কেউ যাত্রী তুলে নৌকা ছেড়েও দিয়েছে। যেসব মাঝি এখনো যাত্রী পায়নি তারা ঝুলঝুল করে ঘাটে দাঁড়ানো যাত্রীদের দিকে তাকাচ্ছে। হায়দার সাহেবের দিকে তাকালো দু তিনজন। বারেক কাঁধ থেকে সুটকেস নামিয়ে তাদের সঙ্গে কথা বলতে লাগলো। শ্রীনগর যাব, ভাড়া কত নেবে বলো, যে কম নেবে তার সঙ্গে যাব। এসব কাজে বারেক খুবই এক্সপার্ট, হায়দার সাহেবের ওসব নিয়ে মাথা না ঘামালেও চলবে। সুতরাং তিনি মন দিলেন দু নম্বর হায়দার সাহেবের দিকে। আপনি মিতা আমার নৌকাই যেতে পারেন। দু নম্বর হায়দার সাহেব তাঁর সেই স্বভাব সুলভ হাসিটি হাসলেন। তা পারি, চলুন তাহলে। আপনার কোনো অসুবিধা হবে না তো? কিসের অসুবিধা, এত বড় নৌকা তিনজন মানুষ আরামে যাব। আপনি সঙ্গে থাকলে আমার বরং সুবিধেই হবে। কি সুবিধে? আপনার সঙ্গে গল্প করতে করতে গেলাম, গল্প করতে করতে গেলে টেনশনটা কম থাকবে, কালু ডাকাতের কথা মনেই পড়বে না। তা ঠিক, তবে আপনার সঙ্গে আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? নৌকার ভাড়াটি আমি দেব। কেন? এমনি দুজন মিতার একজন ভাড়াটা দিতেই পারে। তা পারে, তাহলে আমি দিই না কেন? দু নম্বর আবার হাসলেন। না, আমি দেব। ঠিক আছে, দেখা যাবে। না, দেখা যাবে বললে হবে না, কথা দিতে হবে। আচ্ছা, কথা দিলাম। বারেক ততক্ষণে নৌকা ঠিক করে ফেলে ব্যাগ সুটকেস তুলে তিনজন মানুষ যখন নৌকায় চড়ে বসল তখন বিকেল আরো খানিকটা পড়ে গেছে। রোদ প্রায় গুটিয়ে নিয়েছে সূর্য। শ্রীনগর এসে পৌঁছতে রাত হয়ে গেল। রাত মানে সন্ধে রাত। গ্রাম এলাকায় সন্ধ্যের ঘণ্টাখানেক পরেই রাত বেশ গভীর মনে হয়। তবে আজ তেমন মনে হচ্ছে না, কারণ প্রখর জ্যোৎস্না আছে। আজ একেবারে দিনের আলোর মতো দেখাচ্ছে সব। দু একদিন আগে বোধহয় পূর্ণিমা ছিল। শ্রীনগর ঘাটে মাঝি যখন লগিপুতে নৌকা মাছে দু নম্বর হায়দার সাহেব তখন তার কাঁধ ব্যাগখানা কাঁধে নিয়ে উঠে দাঁড়িয়েছেন। হাসি হাসি মুখ করে বললেন, এবার যে তাহলে বিদায় নিতে হয় মিতা। হায়দার সাহেব উঠে দাঁড়ালেন। জি, তা তো নিতেই হবে, তবে আরও কিছুটা পথ আমরা মনে হয় একসঙ্গে যেতে পারি। কিভাবে? আমাদের বাড়িটা বাজারের পেছন দিকটায়। আপনাকে যেতে হবে একদিকে, আমাকে আর একদিকে। হায়দার সাহেব হতাশ গলায় বললেন, তাই তো। তারপর যেন হঠাৎ মনে পড়েছে এমন গলায় বললেন, আর একটা ভুল আমার হয়ে গেছে। দু নম্বর হায়দার সাহেব স্বভাব মতো হাসলেন, জানি। হায়দার সাহেব চমকালেন, জানেন? হ্যাঁ। কি করে? অনুমানে। বলুন তো ভুলটা কি? কাল আপনার মেয়ের বিয়ে, সেই বিয়েতে আমাকে দাওয়াত করেননি। হায়দার সাহেব খুবই অবাক হলেন। ঠিক, একদম ঠিক। কি করে ধরলেন বলুন তো? ওই যে বললাম, অনুমানে। তাহলে বলুন, দাওয়াতটা কবুল করেছেন? না মিতা, করতে পারছি না। কেন? কাল আমি থাকবো না। কোথায় যাবেন? ঢাকায় ফিরে যাব। তাই নাকি? জি। আপনাকে পেলে আমার বড় আনন্দ হতো। তা আমারও হতো। আমি অবশ্য এখনো বুঝতে পারছি না বিয়েটা মেয়েটির কাল ঠিকঠাক মতো হবে কি না। কেন? আজ যদি জিনিসপত্র নিয়ে ঠিকঠাক মতো বাড়ি পৌঁছতে পারি তবে তো। কালুর ভয়টা বুঝেছি। তবে মিতা, আপনি আমার মেয়েটার জন্য দোয়া করবেন। জি, আচ্ছা। বারেক ততক্ষণে ব্যাগ সুটকেস নৌকা থেকে নামিয়ে ফেলেছে। দু নম্বর হায়দার সাহেব নৌকার ভাড়া মিটিয়ে দিলেন। তারপর চলে যাওয়ার জন্য মাত্র পা বাড়িয়েছেন,
হায়দার সাহেব কাতর গলায় বললেন, একটা পরামর্শ দিতে পারেন মিতা? দু নম্বর হায়দার সাহেব হাসলেন, দেওয়া কি ঠিক হবে? জি হ্যাঁ, কি পরামর্শ না শুনেই আপনি কি করে বলছেন? আমি বুঝেছি, কি বলুন তো, এই রাতবিরেতে ডাকাতিয়ার উপর দিয়ে যাওয়া আপনার ঠিক হবে কি না, কালু ডাকাতের খপ্পরে পড়লে কি হবে ইত্যাদি ইত্যাদি, নাকি আজ রাতে আপনি যাবেনই না শ্রীনগর বাজারের কোনো বোর্ডিংয়ে রাত কাটিয়ে ভোরবেলা উঠে রওনা দেবেন, এইসব ব্যাপারে পরামর্শ চাইছেন না আপনি? হায়দার সাহেব একেবারে হা হয়ে গেলেন, হ্যাঁ ঠিক, একদম ঠিক, কিন্তু আপনি বুঝলেন কি করে? অনুমানে। আপনার অনুমান সত্যি অসাধারণ, আসলে ব্যাপারটা অন্য। কি বলুন তো, আপনার আর আমার নাম তো এক, এখন মনে হচ্ছে চিন্তা ভাবনাও এক, এজন্য আপনার চিন্তাটাই যেন টের পাচ্ছি আমি, অথবা আপনার জায়গায় আমি হলেও যে এইভাবেই ভাবতাম এটা ভেবেই কথাগুলো বলতে পারছি। হায়দার সাহেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন, আপনি মিতা খুবই জ্ঞানী লোক, কিন্তু কি পরামর্শ আপনাকে দিই বলুন তো, হাতে সময়ও নেই, এখনই চলে যেতে হবে আমাকে, তবু আপনার পরামর্শটা আমার দরকার। ওই যে লঞ্চে বসে পরামর্শ চাইলাম, আপনি যে পরামর্শটা দিলেন তাই কাজে লাগলো, লঞ্চটা ঠিকই স্টার্ট নিল। কিন্তু লঞ্চে স্টার্ট নেওয়া আর এটা এক ব্যাপার নয়, না হোক তারপর দেখা গেল পরামর্শ কাজে না লেগে বিপদে ফেলল আপনাকে, আল্লাহ যদি বিপদ কপালে লিখে আল্লাহ যদি বিপদ কপালে লিখে থাকেন তাহলে কেউ তা খণ্ডাতে পারবে না। মেয়েটার কপাল যদি খারাপ হয় বিয়ে তাহলে ওর ভাঙবেই, কেউ ঠেকাতে পারবে না। দু নম্বর হায়দার সাহেব চিন্তিত গলায় বললেন, তা ঠিক। তারপর একটু থেমে বললেন, একটা কাজ আপনি করতে পারেন মিতা। হায়দার সাহেব গভীর আগ্রহ নিয়ে বললেন, কি কাজ? আল্লাহর নাম নিয়ে রওনা দিন, ডাকাতিয়ায় গিয়ে যদি দেখেন লক্ষণ ভালো না, ভয় ভয় লাগছে, তাহলে সোজা কালু ডাকাতের বাড়ির দিকে হাঁটা দেবেন। জি জি, সোজা গিয়ে কালু ডাকাতের বাড়িতে উঠবেন। বলেন কি? জি, উঠে তাকে আপনার মেয়ের বিয়ের ব্যাপারটা খুলে বলবেন, ডাকাতরাও তো মানুষ, বুঝিয়ে বলতে পারলে সে হয়তো আপনাকে সাহায্যই করবে, ক্ষতি আপনার হয়তো করবে না। শুনে হায়দার সাহেব একেবারে নিভে গেলেন, এটা মিতা ভালো পরামর্শ হলো না। দু নম্বর হায়দার সাহেব হাসলেন, আপনি চেয়েছেন বলে পরামর্শটা আমি দিলাম, মানা না মানা আপনার ব্যাপার, তবে আমার সামান্য জ্ঞান বুদ্ধিতে আমি যা বুঝি তা হলো ডাকাতরাও মানুষ, মানুষের প্রকৃত সমস্যা তাদেরও বোঝার কথা, তা তারা বোঝে না, বুঝলে ডাকাতি করতো না। যাই হোক, পরামর্শের জন্য ধন্যবাদ, বেঁচে থাকলে হয়তো আপনার সঙ্গে আবার কোনো দিন দেখা হবে। জি তা হয়তো হবে, আচ্ছা চলি, খোদা হাফেজ। দু নম্বর হায়দার সাহেব আর দাঁড়ালেন না, চাঁদের আলোয় চারদিক একেবারে দিনের মতো হয়ে গেছে। শ্রীনগর বাজার ছাড়িয়ে যখন খোলা মাঠে নামলেন তখন চাঁদের আলোটা যেন আরও প্রখর লাগলো হায়দার সাহেবের কাছে। দুপাশে শস্যের মাঠ, মাঝখান দিয়ে পায়ে চলা পথ, সেই পথে হাঁটতে হাঁটতে তিনি একবার আকাশের দিকে তাকালেন। ব্যাগটা হাতে নিয়েছেন হায়দার সাহেব, সুটকেসটা বারেকের কাঁধে, হায়দার সাহেবের পিছু পিছু হাঁটছে বারেক। হায়দার সাহেব বললেন, কি হলো রে বারেক? বারেক বলল, কি?
কথা বলছিস না যে, কি বলবো, কিছু একটা বল, বোবার মতো হাঁটতে ভালো লাগছে না, তা আমারও লাগছে না, তাহলে কথা বল। কথাও বলতে পারছি না কেন, ভয়ে, কিসের ভয়? সব জেনে বুঝেও প্রশ্নটা করলেন মামা। কি করব বল, তোর মতো অবস্থা আমারও, বরং তোর চেয়ে অবস্থা আমার আরো খারাপ। কিরকম? আমার সারা জীবনের সঞ্চয় সঙ্গে নিয়ে বাড়ি যাচ্ছি। ডাকাতি হয়ে গেলে সঞ্চয় তো গেলই, মেয়েটির জীবনও ধ্বংস হবে, বিয়ে তাকে আমি আর দিতেই পারবো না। আমারও সর্বনাশ, মেয়েটিরও সর্বনাশ। তোরা যারা আমাদেরকে ভালো জানিস, তারা একটু সহানুভূতি দেখাবি, দুঃখ প্রকাশ করবি, এই তো। এইভাবে ভাবলে অবস্থা আমার তোর চেয়ে খারাপ না বল? তা ঠিক, আপনার ভয় একরকমের, আমার ভয় আর এক রকমের। তোর ভয়টা আসলে জানের। ঠিক মামা, কালু ডাকাতের হাতে জানটা যদি যায়? তা যাবে না। কি করে বলছেন? ডাকাত ধরলে তাদেরকে আমি হাতে পায়ে ধরে বলবো, মারতে হয় আমাকে মারেন, বারিককে মারবেন না, ওর কোনো দোষ নেই। দোষ তো আপনারও নেই। আছে। কি দোষ? একমাত্র মেয়ের বিয়েতে কেন আগের দিন বাড়ি রওনা দিয়েছি আমি, তাও ভোরবেলার লঞ্চে না চড়ে 11টার লঞ্চে কেন চড়লাম? কেন দু একদিন আগে বাড়ি এলাম না আমি? তাই তো, কেন এমন করেছেন? করেছি নিজের বুদ্ধির ভুলে। টাকা পয়সা ব্যাংকে যা ছিল তুলে বিয়ের বাজার করেছি, করে দেখি গয়নার টাকায় টান পড়েছে, তখন প্রভিডেন্ট ফান্ডে টাকা তুলতে গেছি, ওই টাকা ব্যাংকের মতো চেক কাটলেই তোলা যায় না, অনেক নিয়ম কানুন আছে, অনেক হাঙ্গামা করে তুলতে হয়। আমার ভাগ্য ভালো যে আমি একটু তাড়াতাড়ি পেয়েছি, নয়তো আজও বাড়ি ফেরা হতো না আমার, হয়তো কাল ফিরতে হতো বিয়ের দিন। আমি তো আপনার সঙ্গে ছিলাম, আমি যে আপনার এসব সমস্যা টের পেলাম না। কি করে পাবি, আমি কি তোকে বুঝতে দিয়েছি? বারিক চুপ করে রইল। হায়দার সাহেব বললেন, তোর খুব কষ্ট হচ্ছে না রে? বারিক অবাক হল, কিসের কষ্ট? এত ভারী সুটকেসটা কাঁধে নিয়ে হাঁটছিস। না, এসবে আমার কোনো কষ্ট হয় না, শুধু কালু ডাকাতের ভয়টা যদি না থাকতো তাহলে দেখতেন কেমন আমোদ করতে করতে হাঁটছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের পর্বটি এখানেই সমাপ্ত করলাম। গল্পটির শেষাংশ আপনারা দ্বিতীয় পর্বে শুনবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।